জন্য রাজনৈতিক দলের বাক স্বাধীনতা হরণ করেনি সরকার, সংঘাত তৈরির চেষ্টা করলে ব্যবস্থা, বলছেন প্রধানমন্ত্রী। কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা মেডিকেল বোর্ডের কাল ব্যবস্থাপত্র, দুরক্ষী সন্ধিমূলক বললেন রিজভী। জাতীয় ঐক্য প্রক্রিয়ায় পাঁচ দফা দাবি ও নয় দফা লক্ষ্য যুক্ত ফ্রন্টের, কার্যকর গণতন্ত্র আসবে আশ্বাস ডক্টর কামালের। পদ্মার ভাঙনে পাঁচ দশকে বিলীন 256 বর্গমাইল, যমুনার পানি বেড়ে বগুড়ায় বন্যা। এবং মুশফিকের সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে লড়াইয়ে ফিরল টাইগাররা, ভাঙা হাতে ব্যাট নিয়ে মাঠে নেমেছেন তামিম। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি যোজনা আফরিন এবং আমি রামিম হাসান, শিরোনাম দেখছিলেন। এবারে পুরো খবর। সরকার কোন রাজনৈতিক দলের বাক স্বাধীনতা হরণ করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কেউ যদি মিথ্যাচার করে, উস্কানি দেয় বা সংঘাত তৈরির চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক করেছেন সরকার প্রধান। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণ নিয়ে বিএনপি মিথ্যাচার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও অভিযোগ করেন তিনি। তানজিম মেহেদির রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে বৈঠকে বসে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। গণভবনে বৈঠকটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই বৈঠক থেকে নির্বাচনের জন্য বেশ কিছু কমিটি গঠনের কথা জানান তিনি। এরপরে আবার আওয়ামী লীগ সভাপতির বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক রাজনীতির নানা প্রসঙ্গ। এ সময় বিএনপির মিথ্যাচার নিয়ে সমালোচনা করেন সরকার প্রধান। তারা যে মিথ্যা কথা বললো যে সেক্রেটারি জেনারেল দাওয়াতে গেছে, আর সেখান থেকে মানে জাতিসংঘ থেকে সেখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন বলে দিল যে আমরা তো দাওয়াত করিনি, ওনারাই দেখা করতে চেয়েছেন। তো যে বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় থাকে? বাংলাদেশের ভাবমূর্তি আমরা সারা দিন রাত খেটে যখন উপরে তুলি, এদের কিছু লোকের জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এরা নিজেদেরও সর্বনাশ করে, দেশেরও সর্বনাশ করে। রাজনীতিতে নতুন ঐক্যকে স্বাগত জানান আওয়ামী লীগ প্রধান। তবে সহিংসতা আর উস্কানির বিরুদ্ধে তার সরকারের অবস্থানও তুলে ধরেন শেখ হাসিনা। সৌদি উদ্যানে ওখানে দরকার একটা পার্মানেন্ট মঞ্চ করে দেব, যার যত বক্তৃতা ছেড়ে দিতে পারে। আমরা তো কারো গলা চিপে ধরিনি, আমরা কারো মুখ বন্ধ করিনি, কিন্তু যারা মিথ্যাচার করবে, উস্কানিমূলক কাজ করবে এবং একটা সংঘাত সৃষ্টি করতে চাইবে, সংঘাত সৃষ্টি করতে যারা চাইবে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপপ্রচার আর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে, তাদের বোধহয় চোখ থাকতেও তারা অন্ধ আর মনের দরজা তাদের বন্ধ, তারা কোনো ভালো কাজই দেখে না। যারা দুর্নীতিবাজ, এতিমের অর্থ আত্মসাৎ করে, যারা মানুষ হত্যা করে, যারা গ্রেনেড মারে, বোমা হামলা করে, তাদেরকে তাদের জন্যই কি এদের মায়া কান্না নাকি, সেটাই আমার প্রশ্ন। আগামী নির্বাচনে যাচাই বাছাইয়ের মধ্য দিয়েই দলীয় প্রার্থী চূড়ান্ত করার কথা জানান আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আগামী নির্বাচনেও বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবে এবং উন্নয়নের ধারাটা অব্যাহত রাখবে। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। দুর্নীতি করে নিজের ভাগ্য পরিবর্তন নয়, বরং জনগণের জীবন মান উন্নয়নে কাজ করাই নিজের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির 22তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড মানসম্মতভাবে নির্দিষ্ট সময় শেষ করতে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি নির্দেশ দেন সরকার প্রধান। শালি জয়ের রিপোর্ট। ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা সারা দেশের কয়েক হাজার ডিপ্লোমা প্রকৌশলী সমবেত হন গণভবনে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে। সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানায় বাংলাদেশের প্রকৌশলীদের তৈরি রোবট টিভেট।
এ সময় দেশের অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্ব তুলে ধরে প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করার ঘোষণা দেন সরকার প্রধান। নির্দেশ দেন দুর্নীতি মুক্ত থেকে উন্নয়ন কাজ সম্পন্ন করতে। মাঠ পর্যায়ে আমাদের যত প্রকল্প হয় সবই মূল দায়িত্ব আপনাদের হাতে থাকে, এবং রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট, ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্থাপনা, মিল কারখানা, যা কিছু হচ্ছে সেগুলি আপনারাই মূলত কাজগুলি করে থাকে, এবং এসব কাজ যাতে এর মান সম্মত হয়, উন্নত হয়, সেদিকেও বিশেষভাবে আপনারা দৃষ্টি দিয়ে থাকেন। দেশের উন্নয়নকে বাধা দিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে এমন ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরেন, আহ্বান জানান দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার। রাজনীতি করি বাংলার জনগণের জন্য, প্রতিটি মুহূর্ত সময় ব্যয় করি দেশের উন্নয়নের জন্য, নিজের ভাগ্য গড়ার জন্য না। আর সে কারণেই আজকে দেশের উন্নয়ন হচ্ছে, আর সেখানে আমাদের উপর আমাদের একজন নোবেল লরেট, উনি একটা ব্যাংকের এমডির পদ হারালেন, তাও সরকারের বিরুদ্ধে মামলা করে, আর সেই কারণে তিনি অনুরোধ করলেন হিলারি ক্লিনটনকে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ দেওয়া হলো পদ্মা সেতু টাকা বন্ধ করতে। আমি সোজা ঘোষণা দিলাম যে এই পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করব, আর এখানে আমি দুর্নীতি করতে বসি নাই, আমি মানুষের ভাগ্য পরিবর্তন করতে বসেছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সুষম উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সেবাকে আরও আধুনিক করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি শহরের সকল সুবিধা গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে চায় সরকার। গ্রামের মানুষ তারাও নাগরিক সুবিধা পাবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তার চিকিৎসার জন্য গঠিত 5 সদস্যের সরকারি মেডিকেল বোর্ডের সদস্যরা। শনিবার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে চিকিৎসকদের দলটি স্বাস্থ্য পরীক্ষা করেন তার। অন্যদিকে রোববার ব্যবস্থাপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সহকারী সার্জন ডক্টর মাহমুদুল হাসান। আরো জানাচ্ছেন তৈচান্ত। শনিবার বেলা 2:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে সরকারি মেডিকেল বোর্ডের সদস্যরা আসেন কারাগারের পেছনে অবস্থিত আইজি প্রিজনের কার্যালয়ে। সোয়া 1 ঘন্টা অপেক্ষা করার পর বিকেল 4:45টায় কারাগারে প্রবেশ করেন তারা। আব্দুল জলিলের সঙ্গে এই বিশেষজ্ঞ চিকিৎসক দলের ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক হারিসুল হক, অর্থোপেডিক সার্জন অধ্যাপক আবু জাফর চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক তারেক রেজা আলী এবং ফিজিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক বদরুননেসা আহমেদ। প্রায় ঘণ্টাখানেক পর সেখান থেকে বের হয়ে আসেন তারা। তবে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গণমাধ্যম কর্মীদের সামনে কোনো মন্তব্য করেননি এই চিকিৎসকরা। কিছুক্ষণ পর কারাগার থেকে বের হয়ে আসেন একজন সহকারী সার্জন। তিনি জানান, মেডিকেল বোর্ডের সদস্যরা 30 মিনিট ধরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। কারা কর্তৃপক্ষের মাধ্যমে পরে প্রেসক্রিপশন দেবে এই মেডিকেল বোর্ড। বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন আধা ঘন্টার মতো, এবং ওনারা আগামীকাল আমাদের কাছে রিপোর্ট পেশ করবেন। ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা যেগুলো করার ওনারা করেছেন, আগামীকাল বোর্ড সদস্যরা আমাদেরকে অফিসিয়ালি রিপোর্ট পেশ করবেন, তারপরে আপনারা সব কী সমস্যা ওনার ওই পূর্বের যে সমস্যাগুলো ছিল, আর্থ্রাইটিস প্লাস রিস্ট জয়েন্টে ব্যথা, হিপ জয়েন্টে ব্যথা, এই তো। গেল 9 সেপ্টেম্বর বিএনপির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়াকে বিশেষায়িত একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুরোধ জানান। এরপর সরকার থেকে তার চিকিৎসায় এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের চিকিৎসকদের দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করতে বোর্ড গঠন দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ না দিয়ে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন রিজভী। জিয়াকে তার ব্যক্তিগত চিকিৎসকদের জন্য চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ না দিয়ে ক্ষমতাসীন দলের ডাক্তারদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন দুরভিসন্ধিমূলক। গুরুতর অসুস্থ ব্যক্তির চিকিৎসা নিয়ে এটি এক চরম তামাশা। এর মাধ্যমে বেগম জিয়ার মানবাধিকার কেড়ে নেওয়া হলো। ক্ষমতায় আসার জন্য দেশের জনগণের আস্থা হারিয়ে বিএনপি এখন জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। দেশের মানুষ ভোট না দিলে কোনো বিদেশি প্রভু বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে না, এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, শেখ হাসিনার সরকারের প্রতি মানুষের আস্থা আছে, আর আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে চায় না, বরং জনগণের শক্তিতে ভরসা রাখে। আজকে বিএনপি কত দেউলিয়া দল, নিজের দেশকে তারা কত ছোট করে, জনগণকে অসম্মান করে, কোথায় কোথায় বিদেশি গিয়ে নালিশ করা, এ নালিশ দেশের জনগণের কাছে তো করছেনই। সামনে নির্বাচন, সরকার যদি খারাপ হয়, আপনাদের নালিশ যদি সত্য হয়, জনগণ আপনাদেরকে ভোট দিবে, আমাদের দেবে না। জোর জবরদস্তি পাওয়ার আঁকড়ে রাখার কোনো প্রকার অশুভ মতলব অন্তত আওয়ামী লীগের নেই। নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বেই বর্তমান সংসদ ভেঙে দেয়া সহ পাঁচ দফা দাবি ও নয়টি লক্ষ্যে জাতীয় ঐক্যের কর্মসূচি ঘোষণা করেছে যুক্তফ্রন্ট ও গণফোরাম। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এই কর্মসূচির ঘোষণা করেন মাহমুদুর রহমান মান্না। নিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ঐক্যের কর্মসূচি দেওয়ার কথা ছিল, কিন্তু অনুমতি মেলেনি। এজন্য সরকারের সমালোচনা করেন জাসদ সভাপতি আসম আব্দুর রব। পরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যের পাঁচ দফা দাবি ও নয়টি লক্ষ্যের ঘোষণা পাঠ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, যেখানে একাদশ জাতীয় নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বেই বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকার গঠনের দাবি জানানো হয়। নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বেই বর্তমান সংসদ ভেঙে দিয়ে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচনের এক মাস পূর্ব থেকে নির্বাচনের দশ দিন পর পর্যন্ত মোট ৪০ দিন প্রতিটি নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। বর্তমান সরকারকে অগণতান্ত্রিক উল্লেখ করে দেশের ৫০ বছর পূর্তিতে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন ডক্টর কামাল হোসেন। আমি আশাবাদী যে স্বাধীনতার ৫০ বছর হবে ৩ বছরের মধ্যে। ৫০ বছরকে সামনে রেখে আমরা কার্যকর গণতন্ত্র এখানে অবশ্যই প্রতিষ্ঠা করব। সব রাজনৈতিক দলকে সহিংস রাজনীতি ভুলে জাতীয় ঐক্যে যোগ দেবার আহ্বান জানানো হয়। রিশাদ হাসান, নিউজ ২৪, ঢাকা। পদ্মার তীব্র ভাঙনে বিলীন হচ্ছে দেশের বিস্তীর্ণ এলাকা। দেশের গণমাধ্যমে বছর বছর জনপদ বিলীনের খবর প্রকাশ হলেও কোনো প্রাতিষ্ঠানিক তথ্য এতদিন ছিল না। এবার যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ৩০ বছরে পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, অর্ধশত বছরে পদ্মার গর্ভে তলিয়ে গেছে দেশের ২৫৬ বর্গ মাইল এলাকা। বিস্তারিত জানাচ্ছেন হাসান কামরুল। নদীর পারে সব হারানোর বেদনা নিয়ে এভাবেই বসে থাকেন ভাঙনের শিকার মানুষগুলো। এই চিত্র শুধু একবারের নয়, বছরের পর বছর দেশের বিভিন্ন প্রান্তের লাখো মানুষকে এভাবেই নিঃস্ব করেছে প্রমত্তা পদ্মা। কেউ হারিয়েছেন শত শত বিঘা জমি, কেউ নিঃস্ব হয়েছেন মাথা গোজার শেষ সম্বলটুকু হারিয়ে। বাংলাদেশে পদ্মার এই ভাঙনের একটি পরিসংখ্যান চিত্র প্রকাশ করেছে নাসা, যেখানে দেখানো হয়েছে গত ৩০ বছরে কুষ্টিয়ার হরিরামপুর উপজেলার নিকটবর্তী এলাকায় পদ্মার গতিপথ পরিবর্তনের চিত্র। প্রতিষ্ঠানটি বলছে, ১৯৮৮ সালে হরিরামপুর উপজেলার পাশ দিয়ে অনেকটা সোজা বয়ে যায় পদ্মা, কিন্তু মাত্র ৬ বছর পর সেখানে তৈরি হয় তীব্র বাঁক। এতে শত শত বিঘা জমি বিলীন হওয়ার প্রমাণ মেলে। এর ঠিক ৪ বছর পর এই ভাঙন আরও তীব্র হয়। তবে নাসার গবেষণা বলছে, সাম্প্রতিক বছরগুলোয় পদ্মার বাঁক আগের তুলনায় কম দেখা গেছে। বাঁক নেওয়া অংশে পলি জমার কারণে এমনটা হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের ওই গবেষণা সংস্থা। পার ভেঙে বিভিন্ন সময়ে নতুন নতুন চর জাগে নদীর মাঝে, তবে সেসব চর ঘরহারাদের কান্না কমাতে পারে না কোনোভাবেই।
শরীয়তপুরের নড়িয়ায় গৃহহীন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তিন মাসে ঘরহারা পরিবারের সংখ্যা 6,000 ছাড়িয়েছে। ভাঙন অব্যাহত থাকায় হাজার হাজার মানুষ সহায় সম্বল নিয়ে গ্রাম ছাড়ছে। আর জেলা প্রশাসন বলছে গৃহহীন পরিবারগুলোকে আশ্রয় দিতে আরও 2 মাস সময় লাগবে। রতন মাহমুদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নড়িয়া এখন আর চেনা যায় না, গ্রামের পর গ্রাম বিলীন হয়ে গেছে। যাদের ঘর এখনও ভাঙনের কবলে পড়েনি তারা আতঙ্কে ভেঙে ফেলছেন কষ্টে গড়া বাড়ি, সরিয়ে নিচ্ছেন অন্যত্র। শেষ আশ্রয়টুকু হারিয়ে অনেকে হতাশায় ভেঙে পড়েছেন। উন্নত জীবন তো দূরের কথা, এখন বেঁচে থাকা নিয়েই সংশয়ে রয়েছেন তারা। ওদের একটা স্মৃতি যে দাদা বাড়ি, এটা বলতে পারত, কিন্তু এখন ভবিষ্যতে ওরা তো ওটা বলতে পারবে না, কারণ আমাদের কোনো বাড়ি নেই। মাইশের বাগন আসুন, মশায় কামড়েব, ওই কুত্তা রাত দিনকাল ইয়া করে, হাউ 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 করে, আর কি বলবো, আমার মুখ দিয়ে কোনো কথা হয় না বাবা। এর মধ্যে অনেকে রয়েছেন যারা বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়েছেন, ফলে আবার ঘর বাঁধার মতো আর্থিক সচ্ছলতা নেই বেশিরভাগের। জেলা প্রশাসক জানান দরিদ্র পরিবারগুলোকে খাদ্য সহায়তা দেয়া হলেও আশ্রয়ন প্রকল্পের কাজ শেষ হতে আরও সময় লাগবে। তাদেরকে স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য আমাদের গুচ্ছগ্রাম এবং আশ্রয়ন প্রকল্প আছে। নড়িয়া উপজেলায় 3টি প্রকল্পের কাজ বর্তমানে নির্মাণাধীন অবস্থায় আছে। আমরা আশা করছি আগামী 1-2 মাসের মধ্যে এই গুচ্ছগ্রাম এবং আশ্রয়ন প্রকল্পগুলোর কাজ শেষ হবে। এদিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানান, নড়িয়ায় দুর্যোগ কবলিত মাননের পুনর্বাসনে কাজ করছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, গতকালকেও আমার সাথে কথা হয়েছে। ত্রাণ মন্ত্রী মহোদয় 18 তারিখে এখানে আসছেন, কিন্তু সবাই আমরা এখানে মানবতার পাশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এখানে আছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি। গেল কয়েকদিনে পদ্মার তীব্র ভাঙনে নড়িয়ার উত্তর কেদারপুর, দাসপাড়া ও বাঁশতলা গ্রামের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হন। উজানের ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বগুড়ার সারিয়াগঞ্জ উপজেলায়। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করে 7 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি এরই মধ্যে তলিয়ে গেছে ফসলি জমি। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে তীরবর্তী মানুষগুলোর। বগুড়া থেকে জেএম রৌফের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা ঢলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টের যমুনার পানি। তলিয়ে গেছে আশপাশের নিচু এলাকাসহ ফসলি জমি। যে কোনো মুহূর্তে লোকালয়ে ঢুকে পড়বে পানি, দেখা দিয়েছে ভাঙনও। এতে আতঙ্ক দেখা দিয়েছে যমুনা তীরবর্তী মানুষের মনে। বর্তমানে পানি বেশি আসার কারণে অনেকগুলো ডুবে আছে, আবার অনেকগুলো নষ্ট হয়ে যাইতেছে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক জানিয়েছেন যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত তারা। এখানে উপজেলা প্রশাসন থেকে, জেলা প্রশাসন এবং এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে সকলে মিলে আমরা আমাদের প্রস্তুতিটা গ্রহণ করছি। লোকালয় প্লাবিত হওয়ার আগেই কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তীরবর্তী মানুষের। দৈনিক সমকালের সাবেক সম্পাদক গোলাম সরোয়ার ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাবেক সম্পাদক এইচ এম মোয়াজ্জেম হোসেনের স্মরণসভার আয়োজন করে সম্পাদক পরিষদ। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই স্মরণসভায় বক্তারা বলেন, তরুণ সাংবাদিকরা এই দুই সম্পাদককে অনুসরণ করলে সমৃদ্ধি হবে। সম্পাদকরা আরও বলেন, বাংলাদেশের সাংবাদিকতার জগতে এই দুই ব্যক্তির অবদান অনেক। তারা সত্যের পথে সাংবাদিকতা করেছেন, নানা ধরনের বাধা তাদের অতিক্রম করতে হয়েছে, কিন্তু তাদের সততা, একাগ্রতা ও বস্তুনিষ্ঠতা তাদেরকে আরও অনন্য করেছে। এই দুই সম্পাদকের মতাদর্শ ও তাদেরকে ঘিরে নানা ঘটনার স্মৃতিচারণও করেন বক্তারা। এছাড়াও
তারা বলেন বর্তমানে অনেক সংবাদ প্রকাশের ক্ষেত্রেই বিভিন্ন মহলের চাপ রয়েছে। সর্বের লেখা এবং মজুমদারের লেখা নিয়ে আমরা একটা যদি সংকলন করতে পারি আর কি, সংকলনের উদ্যোগ নিব, সংকলন প্রকাশের, যেটি আমাদের লাইব্রেরিতে থাকবে। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নয়েব নিজামের কথা, নওয়াবের একটা মিটিং এ উনি একদিন আমাকে বলছিল, আজাদ ভাই, মুসা ভাই সাংবাদিকের মুরব্বী ছিলেন, সাংবাদিকদের উনি চলে গেছেন, এখন সরোয়ার ভাই কিন্তু আমাদের সেই জায়গাটা দখল করে আছেন, আমরা সরোয়ার ভাইকে সেই উচ্চতায় দেখতে চাই। আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তারা গোলাম সরোয়ার এবং মোয়াজ্জেম হোসেন যে কর্মধারা রেখে গেছে সেই ধারার অনুসরণ করে তারা আমাদের আমাদের সাংবাদিকতাকে আরো সমৃদ্ধ করবেন। গোলাম স্যার এবং মোয়াজ্জেমের উপস্থিতিতে আমাদের জন্য অনেক সহায়ক হতো, সাহায্যকারী ছিল, তাদের অবস্থানটা আমাদের জন্য খুব ভালো ছিল। ঢাকার পর কক্সবাজারে হবে দেশের দ্বিতীয় পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর। অত্যাধুনিক টার্মিনাল নির্মাণের পাশাপাশি এরই মধ্যে 9,500 ফুট রানওয়ের কাজ শেষ করেছে সরকার। আগের 600 একর জমির সাথে নতুন করে 30 একর এবং আরও 33 একর অধিগ্রহণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এই তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক। যদিও এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন আরও আগে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দরকার ছিল। বিস্তারিত লাকমিন আজমিন সোমার রিপোর্টার। পর্যটন নগরী কক্সবাজার, যেখানে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতে গা ভেজাতে দূর দূরান্ত থেকে ভিড় জমান দেশি বিদেশি পর্যটকরা। পাহাড় পর্বতে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ব্যবসায়িক কারণেই এই নগরীর গুরুত্ব বেড়েছে বহুগুণে। সম্প্রতিকালে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সম্ভাবনার নতুন দ্বার খুলেছে এখানকার ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি। এত কিছুর পরও ব্যবসায়ী, বিদেশি বিনিয়োগকারী কিংবা পর্যটকদের প্রত্যাশিতভাবে আকৃষ্ট করতে পারেনি সরকার, যার অন্যতম মূলে রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এমন বাস্তবতাই অনেক আগেই কক্সবাজার বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে উন্নীত করা দরকার ছিল বলছেন এই এভিয়েশন বিশেষজ্ঞ। সি-20টা ওদের জন্য একটা স্বর্গই বলা চলে, তো সেই ফেসিলিটিগুলো আমরা দিতে পারি নাই, করতে পারি নাই। ছোটো জাহাজ গেছে, কম প্যাসেঞ্জার গেছে, কম লোক সি বিচে গিয়ে এনজয় করেছে। এই কক্সবাজার দেশের জন্য, ইকোনমির জন্য এটা আরও বহু আগে করা উচিত ছিল, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইথ অল দি ফেসিলিটিস। কক্সবাজারে আন্তর্জাতিক বিমানবন্দরের আবশ্যকতা স্বীকার করছে সরকারও, আর তাই জোরে সোরে কাজ শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো। এরই মধ্যে বিমানবন্দরের রানওয়ে 7,000 থেকে উন্নীত করে 9,500 ফুট করা হয়েছে। আধুনিক টার্মিনালের পাশাপাশি আন্তর্জাতিক মানের অবকাঠামো নির্মাণে নতুন করে 30 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সম্প্রতি আরও 33 একর অধিগ্রহণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া অধিগ্রহণের জন্য প্রক্রিয়াধীন আছে 30 একর খাস জমিও। এইখানে যাতে ওয়াইড বডি ফ্লাইটগুলো নামতে পারে সেগুলোর ব্যবস্থা কিন্তু এখন আমরা নিচ্ছি। এয়ারপোর্টের পাশে আরও 600 একর জমি অধিগ্রহণ করা আছে। ওখানে যারা অবৈধ দখলদার আছে তাদেরকে আমাদের খুরুশকুল নামক একটা জায়গা আছে, সেখানে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে ঢাকার পরে আমাদের কক্সবাজারই হবে কিন্তু মূল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুব শিগগির কক্সবাজার বিমানবন্দরই হবে দেশের দ্বিতীয় ও ঢাকার বাইরে প্রথম পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর, এমন টার্গেট নিয়েই এগোচ্ছে সরকার। লাকমিনা জেসমিন শোমা, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয় না 27 বছর। এই অবস্থায় নির্বাচনের পরিবেশ সৃষ্টির পদক্ষেপ হিসেবেই ছাত্র সংগঠনগুলোকে নিয়ে আলোচনায় বসে চিঠি দিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। আর ছাত্র নেতারা বলছেন 16 সেপ্টেম্বরের এই বৈঠকে তারা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করা ও ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানাবেন। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সর্বশেষ 1991 সালে, এরপর চলে গেছে 27টি বছর।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ চিঠি দিয়ে ছাত্র সংগঠনগুলোকে 16 সেপ্টেম্বর তাদের আলোচনায় আমন্ত্রণ জানায়। শুক্রবার উপাচার্য এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ডাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রাথমিক পদক্ষেপ হিসেবেই এই চিঠি দেওয়া হয়েছে। ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনকেই আলোচনায় ডাকা হবে বলেও জানান তিনি। আমরা কিছু প্রয়াস নিচ্ছি, কিছু পদক্ষেপ গ্রহণ করছি, তার ফলে ওটিও আরেকটি পদক্ষেপ। ছাত্রনেতারা বলছেন, নির্বাচনের আগে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে হবে। আলোচনায় সুনির্দিষ্ট ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানাবেন তারা। ডাকসু নির্বাচনের একটি সুনির্দিষ্ট সময়সীমা চাবো। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ভোটার তালিকা প্রস্তুত করা হচ্ছে, এটিরও যে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ থাকে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। এবং যারা বিশ্ববিদ্যালয়ের ভোটার হওয়ার, ডাকসু নির্বাচনে ভোটার হওয়ার অধিকার রাখে, আমরা মনে করি শুধু তারাই ডাকসু নির্বাচনের নেতা হওয়ার অধিকার রাখে। একটি সুষ্ঠু এবং সুন্দর ডাকসু নির্বাচন করতে হলে যে পূর্ব শর্তগুলো প্রয়োজন সেগুলো আগে মেটাতে হবে। যেমন ক্যাম্পাস এবং হলে হলে ছাত্রদের সহাবস্থান, তারপর ভীতিমুক্ত একটা শিক্ষার পরিবেশ। পরিবেশ পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তবে শেষ পর্যন্ত কি হয় এ নিয়ে শঙ্কাও আছে তাদের। একটা আড়ালে আরেকটা লুকিয়ে যাওয়ার মতোই আর কি। আমরা চাই যে ডাকসু নির্বাচনটা আবার হোক, আবার হয়ে বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণে আসুক। ছাত্রদের অধিকারের সাথে জড়িত দেখে এটা আমরা সাধারণ ছাত্র হিসেবে এটা মানে প্রাপ্য। উদ্যোগ তো এর আগেও নেওয়া হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা বাস্তবতার আলোকে সম্ভব হয়নি। দুই যুগেরও বেশি সময় থেমে থাকা ডাকসু নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হোক, সাধারণ শিক্ষার্থীদের এটাই চাওয়া। আহসান হাবিব, News24, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা দুই আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে ভাকুর্তা ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা। মতবিনিময় সভার পর ভাকুর্তা ইউনিয়নের 18টি মসজিদ ও 11টি মন্দিরের জন্য নিজ তহবিল থেকে চেক বিতরণ করেন শাহিন আহমেদ। এ সময় তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত দেশে আন্দোলন করতে না পেরে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। নির্বাচন কিভাবে বানচাল করা যায় মির্জা ফখরুল তাই করছেন। আমাদের প্রাণ প্রিয় নেতা নেসরুল সংবাদে নেছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকুন। মানুষের মাথা পিছু আয়, গড় আয় সহ বিভিন্ন মাপকাঠিতে উন্নতির পথ ধরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে গত বছরের চেয়ে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ইউএনডিপি এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে এক বছরে বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে 3 ধাপ। বিস্তারিত সুরুজ আহমেদের প্রতিবেদনে। 189টি দেশকে নিয়ে করা এই সূচকে মাথাপিছু আয়, গড় আয়সহ বিভিন্ন মাপকাঠিতে উন্নতির ফলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন সূচকে 3 ধাপ এগোলো বাংলাদেশ। এখন বাংলাদেশের অবস্থান 136তম। শুক্রবার ইউএনডিপির ওয়েবসাইটে এই সূচক প্রকাশ করা হয়। আগের বছর 2017 সালের সূচকে 188টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 139তম। প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, দারিদ্র, কর্মসংস্থান, পরিবেশের ভারসাম্য ও জনমিতিসহ বেশ কিছু বিষয়ের তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করেছে ইউএনডিপি। সব কিছুর মানদণ্ডে এবার বাংলাদেশের এইচডিআই মান দাঁড়িয়েছে 0.608। গত বছরের সূচকে এই মান ছিল 0.579। অর্থাৎ প্রায় সব ক্ষেত্রেই উন্নতি হয়েছে বাংলাদেশের। এ তালিকায় শীর্ষে থাকা নরওয়ের এইচডিআই মান 0.953। ইউএনডিপির প্রতিবেদন মতে এই সূচক অনুযায়ী দেশের নাগরিকদের প্রত্যাশিত আয়ুকাল 72.8 বছর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের আগে আছে কেবল ভারত। তাদের স্থান 131তম।
তালিকায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান ও নেপাল। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দশ দেশের মধ্যে নরওয়ের পর রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জার্মানি, আইসল্যান্ড, হংকং, সুইডেন, সিঙ্গাপুর এবং নেদারল্যান্ড। সুরজ আহমেদ, নিউজ টোয়েন্টিফোর। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সরকারের গেল দশ বছরের সর্বোচ্চ চেষ্টার ফলে বিশ্বে উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ, এমন দাবি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহেতার। রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। অর্থমন্ত্রী বলেন, জাতিকে শিক্ষিত করেই বেকারত্ব দূর করা সহ উন্নয়ন সম্ভব। এছাড়া এখনই স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়ার মতো রাষ্ট্রের সক্ষমতা তৈরি হয়নি বলেও জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংক এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর সিএসআর এর টাকা শিক্ষা খাতে ব্যয় করার আহ্বান জানান। দেশে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি আমদানি খরচ বাড়ায় আগামীতে বিদ্যুৎ ও জ্বালানির দাম সহনীয় মাত্রায় বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স আয়োজিত নেট মিটারিং সিস্টেম শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 2041 সালে বাংলাদেশে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ দরকার হবে, সেই লক্ষ্য সরকার কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়ছে, যার ফলে ব্যয় সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াতে হবে বলে তা জনগণের জন্য সহনীয় মাত্রায় বাড়ানো হবে বলে জানান তিনি। আমাদের সমস্যাটা সমাধান করা যায় এবং এমন কিছু 40,000 মেগাওয়াট পর্যন্ত আমাদের আরো লাগবে 2040 সাল পর্যন্ত। এই 40,000 মেগাওয়াট কিন্তু আপ ফর গ্র্যাব, কিভাবে হবে না হবে, সে সোলার হবে না কোল হবে না এলএনজি ভিত্তিক, আমাদের একটা প্ল্যান আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, দাম কোনোদিন একবার বাড়াতে পারবে না, ধীরে 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 সরকারের যেটুকু সমর্থন লাগে সেটা দিয়ে। তা আমরাও এখন যেহেতু এলএনজি এসে গেছে, আমরা অপেক্ষা করতেছিলাম এখন বাড় থেকে দাম 70 হয়তো বাড়ানো হবে, এবং সেই দাম বাড়লে আমরা বাড়কে বলেছি সহনীয় পর্যায়ে রাখবো। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিশ্বে ওজোন দিবস উপলক্ষে ওজোন স্তর এবং বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। শনিবার রাজধানীতে পরিবেশ অধিদপ্তর এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। জীব ও প্রাণী জগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে ওজোন স্তরকে রক্ষা করার পাশাপাশি ক্ষয় রোধে বিশ্ববাসীর সঙ্গে একযোগে কাজ করছে বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসিন চৌধুরী সহ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও আশরাফুল আম্বিয়া, ইউএনডিপির প্রতিনিধি আরিফ ফয়সাল সহ আরও অনেকে। আলোচনায় বক্তারা বলেন, শুধু অবকাঠামো নয়, পরিবেশগত উন্নয়নেও গুরুত্ব দিতে হবে, এর পাশাপাশি বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে কাজীগ্রুপ নিউজ 24 স্পোর্টস। ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব অর্জন করলো মালদ্বীপ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মালদ্বীপ জয় নিশ্চিত করে 2-0 গোলে। এতে 2008 সালের পর আবারও দক্ষিণ এশিয়ার সেরার মুকুট পড়ে দলটি। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক প্রান্তে জয় উল্লাস, অপর প্রান্তে কান্না আর হতাশার কালো মেঘ। যে কোনো ফাইনাল শেষে এমন ছবি চোখে পড়ে হরহামেশা। তবে সাফের সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে 2-1 গোলে হারানো সহজ ছিল না প্রতিপক্ষ মালদ্বীপের।
চ্যাম্পিয়ন ট্রফি মালদ্বীপের খেলোয়াড়দের মধ্যে এই দলটির 2008 সালের পর দ্বিতীয় শিরোপা অর্জন, সঙ্গে এ আসরের গ্রুপ পর্বে ভারতের কাছে হারের বদলা নেওয়ার স্বপ্ন পূরণ, ওদের তাঁবুতে বাড়তি উল্লাস তো হবেই। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলে, 19 মিনিটে মালদ্বীপ এগিয়ে যায় ইব্রাহিম হুসাইনের গতিতে, ভারতীয় দুই ডিফেন্ডারকে পরাস্ত করে গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে লিড এনে দেন তিনি। বিরতির পর দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করেন আলি ফাসির, এতে নিভতে থাকে ভারতীয়দের আশার প্রদীপ। ম্যাচের নানা সময়ে গোলের সুযোগ তৈরি করে ভারত, কিন্তু স্ট্রাইকারদের ভুলে ভরা দিনে ব্যর্থতার বৃত্তে বন্দী। যদিও শেষ মুহূর্তের গোলে হারের ব্যবধান কমান সামিত পাসি, সাফে 12 দেখায় ভারতের বিপক্ষে তৃতীয় জয় পেল মালদ্বীপ। আরিফুল ইসলাম, নিউজ 24। মানিকগঞ্জে আলী আকবর স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢাকার নাবিল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে মানিকগঞ্জ জেলার বাঘুটিয়া যুব সংঘকে টাইব্রেকারে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়। শিবালয় উপজেলার মোহামেডান ইউথ ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে, খেলা শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক। বরিশালের লাল সাপলা বিলে খবর দিয়ে শেষ করছি নিউজ 24 সংবাদ। বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত বিলাঞ্চলে ফুটে রয়েছে অসংখ্য লাল, সাদা আর নীল রঙের শাপলা। প্রতিদিনই শাপলা বিলের এই সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এদিকে শাপলার বিল নিয়ে তেমন কোনো উদ্যোগ না থাকলেও পর্যটকদের কাছে তা আরো আকর্ষণীয় করতে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। শেষ খবর নিউজ 24 সংবাদ। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। কোন রাজনৈতিক দলের বাক স্বাধীনতা হরণ করেনি সরকার, সংঘাত তৈরি চেষ্টা করলে ব্যবস্থা বলছেন প্রধানমন্ত্রী। কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল বোর্ডের কাল ব্যবস্থাপত্র দুরভিসন্ধিমূলক বললেন রিজভি। জাতীয় ঐক্য প্রক্রিয়ায় 5 দফা দাবি ও 9 দফা লক্ষ্য যুক্ত ফ্রন্টের, কার্যকর গণতন্ত্র আসবে আশ্বাস ডক্টর কামালের। পদ্মার ভাঙনে 5 দশকে বিলীন 256 বর্গমাইল, শরীয়তপুরে হাহাকার, যমুনার পানি বেড়ে বগুড়ায় বন্যা। এবং মুশফিকের সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে লড়াই ফিরল ডাইকাররা, ভাঙা হাত ব্যাট নিয়ে মাঠে নেমেছেন তামে। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।